আসসালামু আলাইকুম। মাত্র দেড় কাপ ময়দা আর ডিম দিয়ে তৈরি দারুণ মজার ক্রিস্পি একটি বিকেলের স্ন্যাক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই নাস্তাটি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটা লাইক দিয়ে রাখার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেই। এজন্য প্রথমে আমি একটা প্যানের মধ্যে 2 কাপ পরিমাণ পানি নিয়েছি, দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ নর্মাল রান্নার তেল, এখন দিচ্ছি লেবুর রস। এখানে আমি 1 পিস লেবু নিয়েছি আর এর পুরো রসটাই দিয়ে দিব, তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার যখন পানিটাতে বলক চলে আসবে তখন চুলাটাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করার পর তারপর এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। অবশ্য চুলাটা বন্ধ করার পরে ময়দাটা অ্যাড করবেন, না হয় কিন্তু সাদা সাদা লাম্পসের মতো হয়ে যাবে। তারপরে স্পেচুলার সাহায্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এরকম স্মুথ করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন মিশানোটা হয়ে গেছে, এই রকম নরম করে এই ডোটা তৈরি করে নিতে হবে। যখন ডোটা একটু ঠান্ডা হয়ে যাবে এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব 2 ডিম। তারপর এইরকম একটা ইলেকট্রিক হ্যান্ড মিক্সারের সাহায্যে মিশিয়ে নিব। তো আপনার কাছে হ্যান্ড মিক্সার না থাকলে আপনি হাতের সাহায্যেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। তো দেখুন আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো ডোটা কিন্তু অনেকটাই নরম আর সফট হয়ে গেছে। এখন আমি এরকম একটা নজেল নিয়ে নিব, তারপর একটা পাইপিং ব্যাগ নিয়ে নিচ্ছি আর এর মাথাটা একটু কেটে নজেলটা সেট করে নিচ্ছি। তো দেখুন নজেলটা সেট করে নেওয়া হয়ে গেছে। এবার আরেকটা পলিথিনের মধ্যে আমি ডোটা নিয়ে নিচ্ছি, নিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নিব। আপনি এক্সট্রা এভাবে একটা পলিথিনে ডোটা নিয়ে তারপর যদি পাইপিংয়ে ঢোকান তাহলে পাইপিং ব্যাগটা ফেটে যাবে না, আর না হয় কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এবার তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এ পর্যায়ে আমি এইভাবে চাপ দিয়ে তারপর একটা কেচির সাহায্যে কেটে দিব। তো কেচিটা কাটতে কাটতে এক পর্যায়ে দেখবেন যে আঠার মতো লেগে যাচ্ছে, তখন কেচিটা আবার তেলের মধ্যে ডুবিয়ে আবার ওইভাবে কেটে নিতে হবে। তো দেখুন এভাবে কেটে নিলে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যায়, দেখতে কিন্তু খুবই সুন্দর আর খেতেও খুব মুচমুচে আর ভালো লাগে। তো এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর চুলারাসটা মিডিয়ামে রেখে তারপর ভেজে নিতে হবে। তো এইভাবে আমি এক এক করে সবগুলো ভেজে নিব, দেখুন কতটা সুন্দর লাগছে। তো এই নাস্তাটা কিন্তু আপনি কোনোভাবেই সংরক্ষণ করতে পারবেন না, কারণ এটা যেহেতু সিদ্ধ আটা দিয়ে কিংবা ময়দা দিয়ে তৈরি এজন্য আপনি সংরক্ষণ করতে পারবেন না, আর বানিয়ে সাথে সাথে খেতে হবে, আর না হয় কিন্তু এই মুচমুচে ভাবটা থাকবে না। এটার উপরটা একদমই ক্রিস্পি আর ভেতরটা কিন্তু সফট, খেতে খুব ভালো লাগে। বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। ভালো লেগে থাকলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হবে নেক্সট রেসিপিতে।